পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ সামনে এসেছে রাজ্য জুড়ে। আর উলুবেড়িয়ার সিপিএম প্রার্থীর করা অভিযোগ, তার ভিত্তিতে অনুসন্ধান কমিটি এবার অভিযুক্ত তিন আধিকারিককে শুধুমাত্র তাদের বিরুদ্ধে তদন্ত করে পদক্ষেপ করাই নয়, একই সঙ্গে সাসপেন্ডেরও সুপারিশ করলো। অর্থাৎ বিডিও এসডিও সহ তিন আধিকারিককে সাসপেন্ডের সুপারিশ করলো ওই কমিটি। ষড়যন্ত্র করে মনোনয়নের বিকৃতি, বিডিও এসডিও ষড়যন্ত্রে থাকতে পারেন, একই সঙ্গে এই চক্রে যুক্ত অতিরিক্ত অনগ্রসর শ্রেণীর দফতরের অফিসারও। তিন আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে পদক্ষেপের নির্দেশ দিল ওই কমিটি। এফআইআর এরও সুপারিশ করল অবসরপ্রাপ্ত বিচারপতি দেবী প্রসাদের অনুসন্ধান কমিটি। বিডিও এসডিওর কারসাজিতে উরুবেড়িয়ায় বাম প্রার্থীর মনোনয়নে কারচুপির অভিযোগ ওঠে। চক্রান্ত করে উলুবেড়িয়া সিপিএম প্রার্থীর মনোনয়ন বাতিল। উলুবেড়িয়ায় গ্রাম পঞ্চায়েতের আসনে ফের ভোটের নির্দেশ দিল হাইকোর্ট এবং একই সঙ্গে এসডিও বিডিও কে সাসপেন্ড নিয়ে রাজ্যকে সিদ্ধান্ত নিতে বলল হাইকোর্ট। রিপোর্টে এসডিও বিডিও জাতি সংশাপত্র বিভাগের অতিরিক্ত ইন্সপেক্টরের নাম রয়েছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধির সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করে নিচ্ছে। অর্থাৎ সৌভিক, উলুবেড়িয়ার সিপিএম প্রার্থী, তার করা অভিযোগ, তার ভিত্তিতে অনুসন্ধান কমিটি যে সুপারিশ করেছে সেখানে শুধু অভিযুক্ত তিন আধিকারিক, তাদের বিরুদ্ধে তদন্ত করাই নয়, সাসপেন্ডের সুপারিশ। এবং একই সঙ্গে ওই সিপিএম প্রার্থীর বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তৃণমূল প্রার্থী, তার ওবিসি সার্টিফিকেটও জাল এবং সেক্ষেত্রে তিনি আর পুনর্নির্বাচনে দাঁড়াতে পারবেন না, জানিয়ে দিল হাইকোর্ট। দেখো, একদমই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নজিরবিহীন ভাবে এই রায়ে একেবারে সরাসরি বলা হয়েছে যে ওই যে আসন সেই গ্রাম পঞ্চায়েতের আসনকে শূন্য বলে ঘোষণা করতে হবে এবং সেখানে আবারও নতুন করে নির্বাচনী যে প্রক্রিয়া হয় সেটা শুরু করতে হবে। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন দুজনের মধ্যে আলোচনার ভিত্তিতে পুনরায় নির্বাচন কবে নেওয়া হবে সেই দিনক্ষণ তারা স্থির করবেন এবং ওই তৃণমূল প্রার্থী তিনি ভোটে দাঁড়াতে পারবেন না বা তার ভোটে দাঁড়াবার কোনো অধিকার নেই। এই মর্মে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন। এবং পাশাপাশি তোমাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে বলবো যে এই মামলার ক্ষেত্রে তুমি জানো যে অবসরপ্রাপ্ত বিচারপতি দেবী প্রসাদের নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি গঠন হয় এবং সেই অনুসন্ধান কমিটির সুপারিশ মেনে সংশ্লিষ্ট বিডিও, এসডিও এবং জাতিগত শংসাপত্র প্রদানকারী যিনি আধিকারিক বা অফিসার রয়েছেন এদেরকে সাসপেন্ড করার জন্য বা বরখাস্ত করার জন্য যেমন ওই কমিটি সুপারিশ, পাশাপাশি সেই সুপারিশের সূত্র ধরেই এই তিন আজকের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারির জন্য কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে। তুমি জানো যে মূলত দুই সিপিএম প্রার্থীর করা যে অভিযোগ বা মামলা, সেই মামলার মূল বক্তব্যই একা ছিল যে মনোনয়ন ঠেকাবার জন্য মনোনয়নপত্র পেশ করার পরে অবৈধভাবে সেই মনোনয়নপত্র বিকৃত করেছেন বিডিও এবং সেই কাজে পরোক্ষভাবে মদত এসডিও এবং সেই মদতের কারণেই এদের দুজনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায় এবং মনোনয়নপত্র যেখানে তিনি অভিজিৎ শ্রেণীভুক্ত সেখানে বিডিও নিজের হাতে সেই কোটা বিষয়টা কেটে দিয়েছেন, অর্থাৎ মনোনয়নপত্র বিকৃত করেছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা এবং সেই মামলার প্রেক্ষিতেই আজকের এই নির্দেশ। অমৃতা, ধন্যবাদ সৌভিক তোমাকে। গত 21 জুন উলুবেড়িয়ার ওই সিপিএম প্রার্থী অর্থাৎ তাসমিনা বেগম খান মনোনয়নে কারচুপি নিয়ে ঠিক কি অভিযোগ করেছিলেন তিনি, রাখবো আপনাদের সামনে। আমি তো নমিনেশন ঠিক টাইমেই করেছিলাম, সো তখন যা যা ডকুমেন্টস সাবমিট করা ছিল সবই করেছিলাম, কিন্তু তারপরে স্ক্রুটিনির দিনকে হঠাৎ আমাকে বললো যে এ নেই, ওটা বাদ হয়ে গেছে ওবিসিটা। হ্যাঁ, আমি সব মানে দেওয়ার পরেও উনি বলছেন দেয়নি, ওনারা ওটা ছিঁড়ে ফেলে দিয়েছেন, ওনারাই হবেন বিডিও। স্ক্রুটিনির দিনকে কারণ বললো ওই সার্টিফিকেট জমা হয়নি সেই জন্য ওবিসি। হ্যাঁ, সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খান, তার করা অভিযোগ, যার ভিত্তিতে মামলা হয় এবং এই নিয়ে অনুসন্ধান কমিটির যে সুপারিশ সেখানে তিনজন আধিকারিক তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হলো। এবং শুধু তাই নয়, হাইকোর্টের একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ এবং পর্যবেক্ষণ সামনে এলো, যেখানে এসটি ও বিডিও কে সাসপেন্ড নিয়ে রাজ্যকে সিদ্ধান্ত নিতে বলল হাইকোর্ট। গোটা রিপোর্টটা থেকে দেখা যাচ্ছে যে বিডিও এসডিও উলুবেড়িয়া এক ইন কনাইভেন্স
এবং সেখানকার ওই ব্যাকওয়ার্ড ক্লাস অফিসার ওয়ান কৃপা সিন্ধু সাহা, এদের এতে ইন কনাইভেন্স তারা এই ক্রাইমটি করেছেন। ক্রাইমটার প্রথমটা হচ্ছে এই যে সিপিআইএমের যিনি ইন্টেন্ডিং ক্যান্ডিডেট ছিলেন কাশ্মীরা বেগম খান, তার নমিনেশন পেপারের সঙ্গে দেওয়া যে কাস্ট সার্টিফিকেট সেটা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন এবং ট্যাম্পার করেছিলেন চেকলিস্টে, বিডিও নিজে ফোর্সেবলি করেছেন। দ্বিতীয়ত যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে ওই কেন্দ্রে যিনি আনকনটেস্টেড জিতেছিলেন তৃণমূলের প্রার্থী লুৎফুন্নিসা বেগম, তিনি নাকি ব্যাকওয়ার্ড ক্লাসের কোনো ব্যক্তিই নন, এবং এই যে ঘটনাগুলো জানার পরেও এসডিও চুপ করেছিলেন, কোনো ব্যবস্থা নেননি। ফলে দেখা যাচ্ছে যে কিভাবে সরকারি অফিসাররা আজকে ষড়যন্ত্র করে শুধুমাত্র তৃণমূলের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতানোর জন্য এবং সিপিআইএম প্রার্থীর নমিনেশন ক্যান্সেল করার জন্য ষড়যন্ত্র করেছেন, আজকে প্রতিষ্ঠিত হয়ে গেল। এসডিও তার বিডিও উলুবেরিয়া এক নীলাদ্রিবাবু এবং ওখানকার যে ব্যাকওয়ার্ড ক্লাস অফিসার ছিলেন কৃপা সিন্ধুবাবু, এই তিনজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং সেই সঙ্গে ফৌজদারি তদন্ত করতে হবে। এবং এই কেন্দ্রের আনকনটেস্টেড যেটা তৃণমূল প্রার্থীর নির্বাচনকে বাতিল করেছেন, এই সিটকে ইমিডিয়েটলি শূন্য করতে হবে, এখানে রিপোল করতে হবে। বিচারপতি দেবীপ্রসাদের অনুসন্ধান কমিটি যে রিপোর্ট দেয় সেই রিপোর্টে শুধু এসটিও এবং বিডিওই নয়, একই সঙ্গে জাতিসংসাপত্র বিভাগের অতিরিক্ত ইন্সপেক্টর তারও নাম রয়েছে এবং এই তিনজনকেই সাসপেন্ড করার সুপারিশ করেছে ওই কমিটি। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে পুনর্নির্বাচনের দিন ঘোষণারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজকে ঠিক কি বলেছেন ওই সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খান শুনব। ওনারা অপরাধী, আইন যা শাস্তি দেবেন সেটাই, তা আমার কিছু বলার নেই। আপনি কি এই এই রায় কি আপনি খুশি বা বিচারের উপর আস্থা আছে? হ্যাঁ, বিচারের উপর তো আমার আস্থা আছে আর আমি খুশি। নকল সার্টিফিকেট বানিয়ে করেছে, নকল জিনিস তো বেশি দিন টেকে না, কারণ সত্যের জয় একদিন হবে এটা নিশ্চিত, সেজন্য হয়তো ওরটা বাতিল হয়ে গেছে, কারণ ওটা প্রমাণ হয়ে গেছে যে ও জাল সার্টিফিকেট বানিয়েছিল। একই সঙ্গে আজকে হাইকোর্ট এটাও বলে দিল যে কাশ্মীরার বিরুদ্ধে যে তৃণমূল প্রার্থী দাঁড়িয়েছিলেন তার ওবিসি সার্টিফিকেট জাল এবং সেক্ষেত্রে আর তিনি পুনর্নির্বাচনে দাঁড়াতে পারবেন না, কোনো পদক্ষেপ না করেই আবেদনকারীকেই নথি দিতে বলেন। এসটিও বিডিও এসটিও সহ তিনজনকেই সাসপেন্ড করার সুপারিশ করা হলো কমিটির রিপোর্টে। ঘটনা বাম জমানায় মানে গুচ্ছ গুচ্ছ ভুরি ভুরি শোনা হয়েছে, তখন কোর্টের দরজায় বিচারের জন্য কেঁদে কেঁদে বিচারের বাণী নিভৃতে কেঁদেছে, তখন এই সমস্ত এখন যেগুলো সব আমরা সব বিস্ফোরক খবর হিসেবে দেখি না, মোট ভোটার, কাউন্টেড ভোট, এটা কেন বেশি ওটা কেন কম, এজেন্টদের বার করে দেয়া হচ্ছে, এগুলো সব আমরা দেখে শুনে ক্লান্ত হয়ে গিয়েছি। ফলে এখন কোথাও কিছু কোর্ট বললে কোর্টের কথা নিশ্চয়ই প্রশাসন খতিয়ে দেখবেন, কিন্তু আমরা প্রথম মঙ্গল গ্রহ থেকে এসে বাংলায় প্রথম এসব শুনছি, ভারতবর্ষে প্রথম শুনছি, ত্রিপুরায় প্রথম শুনছি, উত্তরপ্রদেশে প্রথম শুনছি, এরকম কোনো ঘটনা ঘটছে না। কোর্ট যদি কিছু বলে থাকেন প্রশাসন দেখবেন। পরের খবরে আসবো পঞ্চায়েত ভোটের সন্ত্রাস নিয়ে। আজকে বিধানসভায় তুলকালাম হলো, বিজেপির আনা মুলতবি প্রস্তাব গৃহীত হয় এবং তারপরে আলোচনা শুরু হওয়ার পর তুলকালাম পরিস্থিতি তৈরি হয় বিধানসভায়। মুখ্যমন্ত্রী আজকে এই অশান্তির দায় কেন্দ্রীয় বাহিনী এবং বিরোধীদের উপরেই বিরোধীদের ঘাড়েই ঠেললেন। একই সঙ্গে তিনি বললেন মূলত শান্তিপূর্ণ নির্বাচন, গণ্ডগোল হয়েছে মাত্র 7টি জায়গায়। পঞ্চায়েত ভোটে ত্রিস্তরীয় জোট, পুলিশকে নিয়ে তৃণমূল সন্ত্রাস চালিয়েছে, যাদের ভোট দিতে দেননি তারাই জবাব দেবে 24-এ, পাল্টা বললেন শুভেন্দু অধিকারীও। বিজেপির সংগঠন নেই মাননীয় সমীর জানা, সিনিয়র মেম্বার টিএমসির এমএলএ পাথর প্রতিমা, তিনি বলছেন বিজেপির কোনো সংগঠন নেই, পরামর্শ দিচ্ছেন সংগঠন করুন। সংগঠন নেই তো ত্রিস্তরে লুট কেন, 55 জনের হত্যা কেন, 20,000 বুথে সিসিটিভি ভেঙেছেন কেন, বাক্স বদলেছেন কেন, ডিএমরা ডবল ডবল ব্যালট পেপার ছাপিয়েছেন কেন, আর 2018 সালে আপনি ভোট লুট করেছিলেন বলে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, হুগলি, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম সব হেরেছিলেন,
এবারে ভোট লুটটা আরো একটু বেশি হয়েছে, তাই এবারে ২৪ জনগণ ১৮টাকে ৩৬ করবে। মানুষ আপনাদের বদলা নেবে, আপনাদের এই ভোট লুটের বদলা মানুষ নেবে। দলকে লাগাতার আক্রমণ। এবার ভরতপুরের তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাম না করে গুন্ডা বলে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে রেজিনগরে একজন আছেন গুন্ডামি করেন, আমাদের হলেও আমি এটাকে সমর্থন করি না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ নাম না করে ভরতপুরের তৃণমূল বিধায়ককেই আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় হুমায়ুন কবিরের মুখে দল বিরোধী একের পর এক বক্তব্য শোনা যায়, ঠিক কি বলেছিলেন তিনি, যার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মন্তব্য করলেন, শুনব। টাউনের সিংহরায়কে আগামী দিনে এই তৃণমূলের পার্টি অফিসে ৫০,০০০ লোককে নিয়ে ঘিরব, অন্যায়ের বিরুদ্ধে অঘোষিত তুলাবাজদের বিরুদ্ধে নির্দলকে সমর্থন করব। আমার সঙ্গে আরো কোন কোন বিধায়ক আছে আগামী দিনে মুখ্যমন্ত্রী আপনাকে আমি ঠিক আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন। আর যাদেরকে আপনি এখানে বসিয়ে রেখেছেন, কিসের জন্য বসিয়ে রেখেছেন আপনি বলতে পারবেন? শাওনি সিংহ রায়ের নেতৃত্বে লুট হচ্ছে, আমরা যারা বঞ্চিত হয়েছি তাদের, যাদের নৌকা চিহ্ন বা যাদের টেবিল চিহ্ন, যাদের চেয়ার চিহ্ন, তাদেরকে আমার পূর্ণ সমর্থন থাকবে। আমরা নির্বাচনে তাদের জিতাবো। ১১ তারিখে নির্বাচনে সার্টিফিকেট পাওয়ার পর আবার তারা একযোগে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমিও বলবো, তারাও বলবে। পরের খবরে আসবো, অভিষেক রুজিরার বিদেশ সফর নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। আগামীকাল যেখানে শুনানি রয়েছে তার আগে গতকালই বিদেশ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই হয়ে আমেরিকা যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ২৬ জুলাই রওনা হলেন তিনি, ফিরবেন ২০ আগস্ট, কোর্টে এমনই জানিয়েছেন অভিষেক। ৮ আগস্ট আমেরিকা চিকিৎসার জন্য বেরেছে অ্যাপয়েন্টমেন্ট, সুপ্রিম কোর্ট হাইকোর্টে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই সূত্রের খবর। ইডির বিরুদ্ধে বিদেশ যাত্রার জন্য অনুমতি না দেওয়ার অভিযোগ, এই মুহূর্তে নথিবদ্ধ কোনো অভিযোগ কি আছে ইডির কাছে জানতে চায় আদালত। কেন রুজিনার বিদেশ যাত্রায় বাধা, ইডির কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের। আর এরপরই গতকাল সকালে দুবাই রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে উনার শালিকা আরেক অভিযুক্তা, তিনি ২২ সেপ্টেম্বর ২০২২ দেশের বাইরে পালিয়েছেন, আসার কোনো নামগন্ধ নেই। ইনিও সপরিবারে পালাতে চাইছেন, আমার পক্ষ থেকে শুভনন্দন থাকলো। সম্পূর্ণ আইনসম্মতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশ গেছেন, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। আর আর একটা জিনিস এনারা মনে রাখলে ভালো করবেন, এই ধরনের এই যে একটা কাল সন্ধ্যা থেকে যে একটা অত্যন্ত কুরুচিকর প্রচার চলছে, কেন গেল, কিসের জন্য গেল, কিভাবে গেল, এর মানে কি? আইনে যা যা পদ্ধতি আছে তাতে সব দিক থেকেই দেখা যাচ্ছে যে বিদেশ না যাওয়ার কোনো পর্যবেক্ষণ বা রায় মহামান্য কোনো আদালত থেকেই আসেনি। সুতরাং এর আগেও তিনি তার চিকিৎসাজনিত কারণে বিদেশ গিয়েছিলেন এবং সঠিক সময়ে চিকিৎসা করিয়ে ফিরে এসেছেন। মণিপুর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ। মণিপুর সরকারের আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ এবং ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে সেট গঠন করল সিবিআই। গত কয়েক মাস ধরে যেভাবে অশান্ত হয়ে রয়েছে মণিপুর, এখনো পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩০০ জন। গত ৩রা মে মেইতি জনগোষ্ঠীর এসটি স্ট্যাটাসের দাবির প্রতিবাদে মিছিল হয় এবং মিছিলের পর থেকেই মণিপুরে পরপর হিংসার ঘটনা ঘটে।